হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি আপনার প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। সো ভিউয়ার্স, এখন যে অফারটা আমি শেয়ার করব, এখান থেকে মিনিমাম $20 থেকে $30 মতো আপনারা অনায়াসে আর্নিং করতে পারবেন। আমি বলবো না $50, $100 এরকম আর্নিং করতে পারবেন, এই টাইপের কোনো কিছুই না। বাট প্রজেক্টটা খুবই খুবই স্ট্রং একটা প্রজেক্ট, এই জন্যই আর কি শেয়ার করা একটু মনোযোগ সহকারে হচ্ছে আপনাদের দেখতে হবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন অবশ্যই জয়েন করে নেবেন। সো অফার লিঙ্ক কোনটা? আর ফার্স্টে এই ভাই ভিডিওটা একটা লাইক দেন, আর ভালো লাগলে কমেন্ট করেন, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করবেন, তা নাহলে কিন্তু ভাই নোটিফিকেশন আপনারা পাইবেন না, ঠিক আছে? নতুন ভিডিও আপলোড দিলে। সো যাই হোক, এখন হচ্ছে আমাদের অফারটা, এই যে এই হচ্ছে আমাদের অফারটা, ভিনু টোকেন এয়ারড্রপ। সো আমি ফার্স্ট অফ অল তাদের টুইটারে যাবো, যে গিয়ে দেখবো যে আসলে এই প্রজেক্টটা আছে কিছু নাকি না এমনিতেই। সো আমি যে ভিডিওগুলো আপলোড করি আপনারা জানেন হয়তো বা, কোনো কিছু না পাওয়া গেলে আমার চ্যানেলে এরকম কোনো ভিডিও পাবেন না যে ফালতু টাইপের ভিডিও আপলোড দিছি। সো আমরা সরাসরি এইখানে চলে আসলাম, দেখেন এটা কিন্তু এখানে ফলো করতেছে এখানে, ঠিক আছে? সো আমরা এখানে যাই। সো এইখানে এই যে চোপার, ঠিক আছে, এটা সোলেনের সোয়াপ বা টোকেন, এটাকে যাই হোক বড় একটা প্রজেক্ট। তারপর এএইচএম নুরোল্যান্ড, ঠিক আছে, এরা কিন্তু মোটামুটি ভালো লেভেলের প্রজেক্ট। আরও অনেক প্রজেক্ট আছে যারা হচ্ছে এদের ফলো করতেছে। এই প্রজেক্টটা কিন্তু খুবই খুবই ভালো একটা প্রজেক্ট, সো ডোন্ট মিস। এখন আর এটা কিন্তু ফর অল ইউজার, এই জন্যই কিন্তু শেয়ার করা। সোলানা নেটওয়ার্কের প্রজেক্ট ভালো ফলোয়ার আছে, পেমেন্টটাও অল ইউজার, ঠিক আছে? সাইট বা তাদের প্রজেক্টটা দেখলেই বুঝতে পারবেন আর কি। সো এই হচ্ছে মূল বিষয়টা। এখন হচ্ছে আমরা এখানে কীভাবে জয়েন করবো, এই জন্য আমাদের অবশ্যই কিউই ব্রাউজারটা লাগবে। এই যে এই কিউই ব্রাউজারটা, এটার জন্য আপনাকে প্লে স্টোর থেকে কিউই ব্রাউজারটা হচ্ছে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পর হচ্ছে আপনারা কী করবেন, আপনার জাস্ট এই লিঙ্কটা হচ্ছে এটা কপি করবেন, কপি করার পর সরাসরি কিউই ব্রাউজারে চলে যাবেন, লিঙ্কটা এইখানে পেস্ট করে দেবেন। তার আগে হচ্ছে আপনাদের কিউই ব্রাউজারের মধ্যে ফ্যান্টম যে নেটওয়ার্ক বা এই যে সোলানা নেটওয়ার্কের, এটা যদি এক্সটেনশনটা অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে আমি যে লিঙ্কটা দিছি লিঙ্কটা দিয়ে পেস্ট করবেন, সরাসরি এইখানে নিয়ে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, আমারটা দেখেন লেখা আছে রিমুভ ফর ক্রোম, ঠিক আছে? আপনারা এখানে কী করবেন, অ্যাড ফর ক্রোম লেখা থাকবে, ওইখানে ক্লিক করলে কিছুক্ষণ লোড নেবে, দেন হচ্ছে আপনাদের এইটা অ্যাড হয়ে যাবে, ফ্যান্টম নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। যখনই দেখবেন রিমুভ ফর ক্রোম লেখা উঠছে, বুঝবেন যে আপনাদের এটা অ্যাড হয়ে গেছে। এরপর হচ্ছে আপনারা কী করবেন, এই যে এই থ্রিডটে প্রেস করবেন, এখান থেকে থ্রিডটে প্রেস করার পর এখান থেকে ফ্যান্টমের উপর প্রেস করলে আপনার ওই যে সোলেড ডট আইয়ের মধ্যে তো এই যে আপনার ইটা আছে, ওই যে প্রাইভেট কিটা আছে, ওই কিটা ইম্পোর্ট করবেন। বা আপনার যদি ওই যে কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। আর এই যে ওয়ালেট ক্রিয়েট করা, এগুলো ভাই একদমই দেখানোর মতো কিছু নেই। যে ট্রাস্ট ওয়ালেট তো আপনারা ক্রিয়েট করছেন সোলেড ডট আইও এখন না খুললেও, এই ট্রাস্ট ওয়ালেটের মতো সেম ট্রাস্ট ওয়ালেট যেমন ব্যাকআপ কি দেয় ওইভাবে সেভ টেভ করে আপনারা জাস্ট এটার মধ্যে সাইন আপটা কমপ্লিটলি করে নেবেন আর কি। আচ্ছা, আমি ধরে নিলাম আপনাদের মোটামুটি এতটুকু টাস্ক কমপ্লিট আর কি। এরপর হচ্ছে আপনারা কী করবেন, এই ফ্যান্টম নেটওয়ার্কটা অ্যাড করার পর হচ্ছে এই যে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে অ্যাড করে নেবেন, দেন এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর হচ্ছে আপনারা সরাসরি কিউই ব্রাউজারে চলে যাবেন। কিউই ব্রাউজারে চলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট একটু সময় ওয়েট করবেন তাদের প্রজেক্টের। এই যে এখান থেকে আমরা কী করবো, এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে প্রেস করবো জয়েন নাউতে আর কি, ঠিক আছে? এখান থেকে আমরা জয়েন নাউতে প্রেস করে দেবো। জয়েন নাউতে প্রেস করে দিলে সরাসরি আই থিঙ্ক আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, এই জন্যই আমরা ফ্যান্টম ওয়ালেটটা ই করছি। সো আমরা কী করবো, কানেক্ট ওয়ালেটে প্রেস করবো। কানেক্ট ওয়ালেটে প্রেস করলে এখানে পাস যে কানেক্ট করতে বলতেছে, ঠিক আছে? দেন আমরা কী করবো, এখান থেকে অ্যাগেন আগের পেজে চলে যাবো। দেখেন আমাদের টোটালি কানেক্টটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে আর কি, ঠিক আছে? এখন কাহিনী হইতে যে কেমনি কী জয়েন। সো এইখানে টুইটারটা আমাদের ফার্স্টে ফলো করতে হবে, দেন কানেক্ট করতে হবে। কেমনি আমি দেখাই দিতেছি, ফলো টুইটারে আমরা প্রেস করি। ফলো টুইটারে প্রেস করলে সরাসরি আমাদের টুইটারে নিয়ে যাবে, জাস্ট ওদের ইসে নিয়ে যাবে। জাস্ট আমার তো ফলো করাই আছে, মেবি এই যে ফলো করা আছে। এখন জাস্ট আমরা কী করবো, এখানে যাবো কানেক্ট টুইটার অপশনে প্রেস করবো, টুইটার অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা জাস্ট এখানে আমাদের ইটা দিতে হবে, ইউজার নেমটা, @ দেওয়াই আছে, ইনকাম টিপস 24 আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেন আমরা কানেক্ট টুইটার প্রেস করি, আমাদের জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমাদের টুইটারটা কানেক্ট করা কমপ্লিটলি হয়ে গেছে। দেন কানেক্ট ডিসকর্ডে আমরা প্রেস করে দিচ্ছি। আপনাদের জাস্ট এখান থেকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে নেবেন, অথরাইজে প্রেস করবেন আপনারা। আর যদি অথরাইজের অপশন না আসে, আপনারা জাস্ট যে ডিসকর্ডের ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট অথরাইজ করে নেবেন। এই যে মেবি এটা হয়ে গেছে, এখন আবার আমরা আগের পেজে চলে যাব। নট ডান লেখা উঠতেছে, যদিও আমরা কমপ্লিট করছি, দেখি কী আসে, এটাই তো আর কোনো কিছু নাই আর কি, ঠিক আছে? যাই হোক, এখন অটোমেটিকলি সার্ভার ইউ ক্লোজ।
আচ্ছা, এরা বলতে যে অটোমেটিকলি তাদের গ্রুপে জয়েন করে দিচ্ছে, এখন জাস্ট আমরা ব্যাক আসতে পারি। সো আমরা ব্যাক চলে আসলাম, এটা যদিও এরকম দেখাইতেছে, বাট ওটা কোনো বিষয় না। এখন আমরা কি করব, অল ডান, এই যে লেট মি ইন, এখানে আমরা প্রেস করে দিলাম, জাস্ট দেখি এখানে কি আসতেছে। সো এখান থেকে মোটামুটি হোয়াইট লিস্টে আমরা মেবি জয়েন করে ফেলাইছি। এখন আমাদের এই যে 21 ঘন্টার মধ্যে আমাদের হোয়াইট লিস্টে ওরা চেক করবে, চেক করার পরে হচ্ছে আমাদের এইখানে 10,000-এর মতো টোকেন ডিস্ট্রিবিউট করে দিবে। এই যে এখান থেকে জাস্ট আমরা এখন যদি ইসে যাই, জাস্ট একটু ওয়েট, এখান থেকে আমরা আগের পেজে চলে গেলাম, মেবি এটা কমপ্লিটলি হয়ে গেছে আমাদের। আচ্ছা যাই হোক, এখন আর আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনাদের জাস্ট এইভাবে ওয়েট করতে হবে। আপনাদের এই টাইমের মধ্যে আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই হওয়ার পর 10,000-এর মতো হচ্ছে টোকেন দিয়ে দেবে। ওই টোকেন দিয়ে দিলে হচ্ছে ওই দেন হচ্ছে ওইখান থেকে এই যে এখানে আপনার রেওয়ার্ড নামক একটা সেকশন আছে, ওইখানে গেলে হচ্ছে আপনি দেখতে পারবেন। আর দেখবেন যে এই যে এখন দেখতেছেন আমার এখান থেকে লড়ারি নাই, মানে একদম পুরো স্টেবল হয়ে গেছে, মানে আমার এটা চেক হবে, দেন হচ্ছে আমি এটা করতে পারবো আর কি। সো জাস্ট আমার এখানে ওয়েট করতে হবে। এরপর যদি আপনি রেভার টেভার করতে চান, মানে কাজ হচ্ছে আপনাদের এতটুকুই কাজ, এতটুকু কাজ কমপ্লিট করার পর হচ্ছে আপনি জাস্ট এইখানে প্রেস করে দেবেন, এইখানে একটা ই থাকবে, ইনভাইটের অপশন থাকবে, আপনি চাইলে ইনভাইট ইনভাইট করতে পারেন এই আর কি। আর এই যে টোকেনটা, এই টোকেনটা ফুললি ফ্রি একটা টোকেন, কিছুদিনের মধ্যে লিস্টেড হবে। লিস্টেড হওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে সেল দিয়ে দিতে পারবেন, বাট রেফার করে যে টোকেনটা পাবেন, বাট ওইটা ওরা লক করে দিতেছে, ওইটার কাহিনী আমি জানি না। বাট এখান থেকে যে টোকেনটা পাবেন, এটার ভ্যালু মোটামুটি $20-30 মতো হবে। আর প্রজেক্টটা যেহেতু এতটা স্ট্রং, মোটামুটি ভালো একটা প্রফিটও কিন্তু আপনারা পাবেন। সো খুবই খুবই ভালো একটা প্রজেক্ট ভাই, কেউ মিস করবেন না। সো ধন্যবাদ ভিউয়ার, সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর এইটার যে লিঙ্ক, এই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এখানে আসলে সব কিছু A to Z পেয়ে যাবেন। সো ধন্যবাদ ভিউয়ার, সবাই ভালো থাকবেন।